বর্তমান পরিস্থিতিতে আরো বেশি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে ভাঙ্গাচোরা সংগ্রহকারী ও জুতো সেলাই করে জীবিকা নির্বাহকারীরা। তথা কথিত হীরে সরকারের কাছ থেকে কোনো প্রকার সাহায্য মিলছে না তাদের ভাগ্যে। চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে পুরনো ভাঙ্গাচোরা লোহা প্লাস্টিক সংগ্রহকারী এবং জুতো সেলাই করে জীবনযাপন করেন এমন অসহায় গরিব মানুষরা। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তাদের ভাগ্যেও জুটছে না তথাকথিত হীরে সরকারের কোনো প্রকার সাহায্য। বর্তমান পরিস্থিতিতে জীবন বাঁচিয়ে রাখাটাই কঠিন চ্যালেঞ্জ তাদের কাছে। নিজেদের সেই সমস্যার কথা জানিয়েছে শাবরুম বাজারের চন্দ্রশিল্পী সুভাষ ঋষি দাসও। বাড়ি বাড়ি গিয়ে ভাঙ্গাচোরা লোহা প্লাস্টিক সংগ্রহকারী দমদমা বিকে পল্লী গ্রাম পঞ্চায়েতের দুলালকুড়ি। তো আপনি এখানে কত বছর যাবৎ ব্যবসা করেন? আমরা 12 বছর মত যাবৎ। তো যে দোকান খুলছেন কত দিন হয়েছে? তো আজকে 15-20 দিন ধরে হচ্ছে। কেমন চলতে আছে ব্যবসা? চলতে তো এখন তো কাজকর্ম নাই, আগে তো লকডাউনে কাজকর্ম মোটামুটি করছিলাম। এখন লকডাউনের মধ্যে এও জুতা টুতা সিলাই করতে আয় না এবং জুতার ভিতরে ভাইরাস আসে, তার জন্য তারা আসে না, আমিও কাজ করতে পারি না। তো আপনাকে এটার উপরে কি সংসার চলে? আমি এটার উপরে সংসার চলে, আর কোনো বাইরে কোনো ইনকাম নাই। হ্যাঁ, বাইরে কোনো ইনকাম নাই, আমি এটার উপরে সংসার চলে। এবং কি আমার বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, মা আছে। তো এখন প্রতিদিন কত টাকা ইয়ে করেন? আমি কমাতে তো কোনো দিন 50 টাকা হয়, কোনো দিন 60 টাকা হয়, কোনো দিন পায়ও না। তো এটা দিয়ে কি আপনি সংসার চলে? না, এতে কোনো সংসার চলে না। তো কী করে এখন সংসার ইয়ে করেন? অন্যরকমের লবণ ভাতে ডাল দিয়ে খাই, খাই যায় দিন মতো। তো সরকারিভাবে সাহায্য করছিল? সরকারিভাবে আমরা 5 গ্রাম থেকে চাল দিয়েছিল ফ্রিতে, এত দিতে কোনো কোনো সাহায্য দিছে না। আরে কোন জায়গা? বাড়ি দমদমা। ও, তো এটা কি? এটি ভাঙ্গাচোরা আর কি। বই খাতা লোহা টিন, তারপরে জলের বোতল টোতল এইগুলো আর কি। তো এগুলো কোথায় বিক্রি করবেন? এগুলো আমরা দমদমা মানে মালিকের কাছে বিক্রি করবো। তো হয়নি এরকম আগের থেকে? না, আগের মতন তো হয় না। এখন তো মানে লকডাউনের ভিতরে তো এখন মানে মানুষের বাড়ি করে মানে দুঃখ তো কম দেয়, এর লেগে আরও মানে এই তো সমস্যার মধ্যে পড়ে গেছে যে আরও। তো এখন তো লকডাউনের ভিতরে তো হয়নি, আপনার পারিশ্রমিকটা আসেনি গেলে? না, এত একটা পরে না। কোনো দিন মনে করেন মানে বাড়িলে মানে মানে কোনো সময় মানে খালি হয়ে যাইতে লাগে, যেরকম আজকে নিয়ে আসি কালকে পাবো কি না পাবো কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই। তো আজকে আজকের দিনে কত টাকা পাইবেন? আজকের দিনে এখানে মানে এই এই মালের ভিতরে মানে 200-300 টাকা পাবো আর কি। মানে প্রতিদিন হয় না? না, প্রতিদিন হয় না। তো এটা দিকে আপনি মানে খালি হইতে লাগে। তো এটা দিকে আপনার সংসার চলে? সংসার চলে, অনেকে কি করবো। এদিকে নেতা মন্ত্রীদের মুখে সর্বদাই শোনা যায় গরিবদের কল্যাণে বিভিন্ন সাহায্য ও প্রকল্পের কথা, কিন্তু বাস্তবটা তার ঠিক উল্টো, নির্মম এবং কঠিনও বটে। ব্যুরো রিপোর্ট, হলাবুল।